আর আওয়ামী লীগের তো কোনো রাজনীতি নাই, আওয়ামী লীগ শুধু সরকারে আছে এইটুকুই তাদের রাজনীতি, খাও দাও ফুর্তি করো লুটপাট করো, হ্যাঁ আপনার আপনার মা বোনের ইজ্জত হরণ করো, এইসব কর্মকাণ্ড ছাড়া আপনার আর হলো যে মামলা দেওয়া ছাড়া আর তাদের কোনো রাজনীতি। আজকে দেখেন প্রশাসনে যেভাবে প্রশাসন এই সরকারকে ভোট চুরি করে, ভোট ছাড়া জনগণের ভোট ছাড়া নির্বাচিত করেছে, রাতের আধারে রাতের ভোট সিল মেরে, সেই কারণে আজকে প্রশাসনই মাতাবুরি করতেছে, প্রশাসনই সব কিছু করতেছে, আওয়ামী লীগের নেতাদের কোনো মাতাবুরি নেই। হ্যাঁ তারা অসহায়, তারাও অসহায়, তারা তাদের সেই প্রশাসনের কাছে অসহায়, তারা বাইরে যাই বলুক কিন্তু তাদের ভিতরে কিন্তু আফসোস আছে, দুঃখ আছে, বেদনা আছে। হ্যাঁ তাদের কিন্তু কোনো রাজনীতি নেই, হ্যাঁ তারা ক্ষমতায় আছে এইটুকুই, তাদের একমাত্র সুখ যে তারা ক্ষমতায় আছে, হ্যাঁ কিছু ধান্দামান্দা ধান্দাবাজি চান্দাবাজি করতে পারতেছে, এর বাইরে তাদের কিছু নেই। কিন্তু আমাদের একটা আছে যে আমরা আদর্শিক রাজনীতি করতেছি, আমরা আমাদের অনেক আপনার অত্যাচার নির্যাতন, হ্যাঁ প্রায় 38 লক্ষ নেতাকর্মীর নামে মামলা আছে এবং প্রায় 40 লক্ষ মামলা আছে, এই সকল মামলা আমরা ফেস করে সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা আজকে যেভাবে অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে যেভাবে দলের পিছনে এখনো আছে, আমি মনে করি যে তারা শহীদ জিয়ার প্রকৃত সৈনিক এবং তারা আবারও আরেকটি 7ই নভেম্বর তৈরি করার জন্য তারা প্রস্তুত আছে। সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন, আজকে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাই।